একাত্তরে আমরা যারা যুদ্ধ করেছি, আমরা আমরা একটি দেশের জন্য যুদ্ধ করেছি, আমরা সেখানে আমরা নেতা মেনেছি বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে, আমরা তাকে স্বীকৃতি দিয়েছি আমরা জাতির পিতা হিসাবে। তো সেই সময়ে উনি ডিসিশন নিয়েছিলেন আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে ডিসিশন নিয়েছিলেন। সেটাতে আমাদের প্রকৃতির পরিবেশও আছে, এটাতে অনেক কিছুই আছে এটার ভিতরে। সেই চিন্তা করে আরেকটা ভাবনা ছিল বোধ আমার মনে, ওনার মনে, যে আমি জাতীয় সঙ্গীত কাকে দিব করতে, আমি কোন সুরকারকে দিয়ে করাবো, কোন গীতিকারকে দিয়ে লেখাবো, কেন মারামারি লেগে যেতে পারে। সেই চিন্তার থেকে আমার মনে হয় উনি এই গানটিকে বেছে নিয়েছিলেন। এখন যারা কথা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, তারা এত 53 বছরে তারা কোনো কথা বলল না, আজকে এসে কথাগুলি কেন বলছে, আমার সন্দেহ হচ্ছে তারা আসলে দেশটাকে চায় কি না। আমি এই জন্য বলতে চাচ্ছি যে যেই মানুষটির জন্য আমরা 7 কোটি মানুষ একত্রিত হয়ে গেলাম যুদ্ধ করার জন্য, সেই মানুষটিকে আমরা আজকে, তাকে আমরা অপমান করতে চাচ্ছি কেন, তাকে আমরা কেন অপমান করতে চাচ্ছি? হ্যাঁ, আজকে 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 সংস্কার আন্দোলন হয়েছে, তার কন্যা রাষ্ট্র পরিচালনা করেছে, তার কন্যা দোষ থাকতে পারে, ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, অন্যায় থাকতে পারে, তো সেই অন্যায়ের জন্য তো আমার জাতির পিতাকে তো আমি দোষারোপ করতে পারি না, করা তো উচিত না। তাহলে কি আমার পিতাকে আমি ভুলে যাব? এটা আমার ব্যক্তিগত কথা, আমি কোনো ফেভারের কথা বলতে চাচ্ছি না। আর যারা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত, তাদেরকে বলবো যে তাহলে তো আরেকবার দেশটা স্বাধীন করা উচিত, তো দেশটার নামটাও বদলানো উচিত আমার মনে হয়। তো এটা নিয়ে আমি, যদিও এটা বিতর্কিত ব্যাপারটা, সেটা নিয়ে আমার কাছে খারাপ লাগলো যে হ্যাঁ, অনেকে বুঝে না বুঝে বলছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। জাতীয় সঙ্গীত কি তাহলে আমরা কি তাহলে আগেই সিদ্ধান্ত নিলেন, যখন উনি এটা এটা সিলেকশন করলেন, এই গানটা সিলেক্ট, তখন মানুষ ছিল না এদেশে, মানুষ ছিল তখন বললো না কেন যে আমরা এই গানটা চাই না, আমরা বা নজরুল ইসলামের গান চাই, আমরা দুর্গমগিরি কান্তারে মোর রুজুস্তরে বাড়া হয়ে আমরা এই গানটা চাই, বললো না কেন? বলতে তো পারতো, তখন তো কেউ কিছু বলে নাই। তো আজকে এত বছর পরে এসে আজকে একটা সংস্কার আন্দোলন হয়েছে আজকে, হ্যাঁ সংস্কারের প্রয়োজন ছিল, সংস্কার হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমি বলছি যে হ্যাঁ, যেহেতু এটা হওয়ার প্রয়োজন ছিল সেটা হয়েছে, তার জন্য কথা তুলতে হবে যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। যদি জাতীয় সঙ্গীতই যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের দেশটাও তো পাল্টানো উচিত, দেশের নামটাও পাল্টানো উচিত আমার মনে হয়। যেটা আমি জানি না, আমার 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 বুদ্ধির থেকে আমি কথা বলছি, তো তাতে আমার প্রতি কেউ যদি ভুল ধারণা করে থাকে আমি ক্ষমা চাই। একটা জাতীয় সঙ্গীত সারা বিশ্বব্যাপী এস্টাবলিশড হয়ে গেছে, এখন এসে বলতে হচ্ছে আমি জাতীয় সঙ্গীত চেঞ্জ করবো কেন, কী দরকার? জাতীয় সঙ্গীত তোমার কী সমস্যা করছে?